আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই নিত্য নতুন মেডিসিন নিয়ে ভিডিও তৈরি করা। তার আগে একটি কথা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন নোরেট 28 ট্যাবলেট। আলোচনায় থাকবে নোরেট কি, নোরেট কখন কিভাবে খাবেন, নোরেট খাবার নিয়ম, নোরেট কাদের খাওয়া উচিত নয়, নোরেট খাওয়ার ফলে কীরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেই, সর্বশেষ জানব নোরেট খাওয়া বলে গেলে করণীয় এবং নোরেট খাওয়ার সময় যেসব সাবধানতা অবলম্বন করতে হবে। আসুন প্রথমে জেনে নিই নোরেট 28 কি। নোরেট 28 হলো স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল। এটির মধ্যে 28টি ট্যাবলেট বিদ্যমান। এটি প্রস্তুত করেছে SMC এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিটি নোরেটের পাতার মূল্য 23.52 টাকা। 28টি ট্যাবলেটের মধ্যে 21টি ট্যাবলেট হলো সাদা এবং 7টি ট্যাবলেট বাদামি কালারের। 21টি সাদা ট্যাবলেটের মধ্যে রয়েছে লেবু নোর জেস্ট্রনল USP 0.15 mg এবং এস্টার রিওল USP 0.3 mg হরমোনাল ট্যাবলেট, এবং অন্যদিকে যে 7টি বাদামি কালারের ট্যাবলেট রয়েছে সেগুলোর মধ্যে 75 mg ফেরাস ফিউমারেট বা আয়রন বিদ্যমান। আসুন এবার জেনে নিই নোরেট 28 ট্যাবলেট কখন খাবেন। যখন আপনি সাম্প্রতিক সময়ে কোনো সন্তান নিতে চান না, একটি স্বল্পমাত্রার অস্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি নিতে চান, বা সাম্প্রতিক সময়ে যারা বিবাহ করেছেন এখনই সন্তান নিতে চান না, তারা নোরেট 28 ট্যাবলেট খেতে পারবেন। নোরেট 28 ট্যাবলেট কীভাবে খাবেন বা খাবার নিয়ম, এজন্য আপনাকে মাসিকের প্রথম দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাসিকের প্রথম দিনে প্রথম পিলটি খেতে হবে। স্ক্রিনে দেখতে পাওয়া স্টার্ট লেখাটি থেকে শুরু করবেন। প্রতিদিনের ট্যাবলেট একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন খেতে হবে। রাতে খাবার পর খাওয়া উত্তম। এভাবে 21টি সাদা রঙের বড়ি 21 দিনে খাওয়া শেষ হয়ে গেলে এরপর বাদামি রঙের বাকি 7টি বড়ি 7 দিনে গ্রহণ করতে হবে। ভিডিওতে বলেছিলাম 7টি বড়িতে আয়রন থাকে, যা মাসিক চলাকালীন সময়ে রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে। এভাবে 21+7=28 দিনে 28টি বড়ি গ্রহণ করার পরদিন থেকে আবার নতুন প্যাকেট শুরু করতে হবে। মনে রাখতে হবে সম্পূর্ণ প্যাকেট শেষ না হওয়ার আগে কেউ এই বড়ি খাওয়া বন্ধ করে দিলে গর্ভবতী হবার সম্ভাবনা থাকবে। চলুন ভিউয়ার্স জেনে নিই কাদের নোরেট 28 ট্যাবলেট খাওয়া উচিত নয়, বা যেসব মহিলারা নোরেট 28 ট্যাবলেট খেতে পারবে না। এক, যাদের এক পায়ে বা নিতম্বে তীব্র এবং সার্বক্ষণিক ব্যথা রয়েছে। দুই, যদি কোনো মহিলার স্ট্রোকের ন্যূনতম লক্ষণ দেখা যায় তিনি এ ট্যাবলেট খাবেন না। তিন, যাদের হেপাটাইটিস, সিরোসিস এবং অন্যান্য লিভার রোগ আছে। চার, যাদের স্তন বা জরায়ু ক্যান্সার আছে বা এরকম আশঙ্কা আছে। নোরেট খেলে ক্যান্সার হয় না, তবে ক্যান্সার আগে থেকে থাকলে হুতি করে। পাঁচ, যাদের মাইগ্রেন বা অর্ধকপালি ব্যথা আছে। ছয়, সক্রিয় হৃদরোগ বা হৃদরোগের ঝুঁকি, ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ রয়েছে যাদের। সাত, অতিরিক্ত মাথা ব্যথা হলে বা চোখে ঝাপসা দেখলে। আট, পা ফোলা সহ মূত্রতন্ত্রের সংক্রমণ হলে। নয়, মৃগী রোগী হলে। দশ, মাসিকের সময় অতিরিক্ত রক্তহরণ হলে তাদের নোরেট 28 এড়িয়ে চলতে হবে। আসুন এবার জেনে নিই নোরেট 28 ট্যাবলেট খাওয়ার ফলে কী কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। নোরেট খেলে সাময়িক কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার সাথে সহজে মানিয়ে যায়। পিল গ্রহণের শুরুর দিকে অসুস্থতা বোধ হতে পারে, বমিমি ভাব, সামান্য মাথা ব্যথা, স্তন ফুলে যাওয়া, স্পর্শ বেদনা অনুভব করা এবং গর্ভাবস্থার অন্যান্য লক্ষণ অনুভব করতে পারেন, কারণ বড়িগুলোতে যে হরমোন আছে তা গর্ভাবস্থায় মেয়েদের শরীরে তৈরি হয়। নোরেট গ্রহণকালে কারো কারো স্বাভাবিক মাসিক নাও হতে পারে, রক্তস্রাব হতে পারে। সাধারণত নিয়মিত পিল হেতে থাকলে 2-3 মাসের মধ্যে এ সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবেই দূরীভূত হয়ে যায়। তবে যেসব মহিলাদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ 2-3 মাসের পরও থেকে যায়, তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশ মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পিল খেতে হবে। আসুন সর্বশেষ জেনে নিই পিল হেতে ভুলে গেলে কী করণীয় এবং পিল হওয়ার সময় যে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যায়, তবে পরের দিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নিতে হবে। তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময় খেতে হবে, অর্থাৎ ওই দিন 2টি পিল খেতে হবে।
যদি কোনো কারণে পরপর দুদিন পিল খেতে ভুলে যান তাহলে শরীরের জন্মবৃত্তকরণের কার্যকারিতা নাও থাকতে পারে। তাই সেদিন থেকে পিল খাওয়া বন্ধ করে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত যে কোনো অস্থায়ী পদ্ধতি যেমন কন্ডম, ডায়াফ্রাম, ফোম ট্যাবলেট ইত্যাদি গ্রহণ করতে হবে। কিছু কিছু ঔষধ পিলের কার্যকারিতা বাধা দান করে থাকে। যদি অ্যান্টিবায়োটিক, রিফামপিসিন অথবা বেদনাশক ওষুধ সেবন করা হয় তবে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এ সময় অন্য কোনো অস্থায়ী পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করা যেতে পারে। আশা করি নোরেট 28 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।